প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। 2001 সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল অষ্টম জাতীয় সংসদের নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে 10ই অক্টোবর সরকার গঠন করে। সেই সরকারের আগামীকাল 2 বছর পূর্তি। এখানে আরও উল্লেখযোগ্য যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সবচেয়ে বেশি সময় সরকারে থাকার সৌভাগ্য অর্জন করেছে। সে কারণে তাদের দক্ষতা যোগ্যতা এগুলোও মানুষ খতিয়ে দেখছে। এই 2 বছরের সরকার জনগণের প্রত্যাশা কিংবা তাদের নির্বাচনী অঙ্গীকার কতটা পূরণ করতে পারল, এসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী এবং ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা এবং আমার ডান দিকে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত। আমি প্রথমেই মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাইব যে জনগণ যে বিপুল প্রত্যাশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের নির্বাচিত করেছিল, সেই প্রত্যাশা আপনারা গত 2 বছরে কতটা পূরণ করতে পারলেন? ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে আজকের এই 2 বছরের পূর্তির শুভারম্ভে আমাদের সরকারের আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। 2 বছর আমাদের সাথে থেকে আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের সমর্থন এবং সহযোগিতায় তাদের যে একটা ইতিবাচক ভূমিকা, এই জন্য জনগণকে প্রথমেই আমি ধন্যবাদ এবং অভিনন্দিত করে আমার বক্তব্য আমি শুরু করছি। যখন জাতীয়তাবাদী সরকার তথা চার দলীয় ঐক্যজোটের সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিল অষ্টম সংসদের নির্বাচনে, আমাদের সবচেয়ে বড় মূল্যায়নটা সে সময় যেটা ছিল এবং সেটার ভিত্তিতেই আমরা জাতিকে আমাদের অঙ্গীকার দিয়েছিলাম, সেটা হচ্ছে বিগত সরকারের যে ব্যর্থতা, অর্থাৎ আইন শৃঙ্খলার ক্ষেত্রে তাদের যে চরম ব্যর্থতা এবং দেশকে দুর্নীতিগ্রস্ত করার বিষয়ে তাদের যে ভূমিকা, এসব কিছু আমাদের মাথায় রেখে আমরা তখন বুঝেছিলাম যে এই নির্বাচন সত্যিকার অর্থে এই 2টি ম্যান্ডেটের উপরেই মেইনলি হবে এবং জনগণের প্রত্যাশাও ছিল তাই যে যে সরকার আগামীতে আসবে তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে, তারা দেশকে একটা সুন্দর আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটা সুন্দর ভূমিকা তারা রাখবে এবং এর ভিত্তিতে আমাদের জাতির কাছে দেওয়া অঙ্গীকার ছিল দেশকে দুর্নীতিমুক্ত করার এবং দেশে আইনের শাসন ফিরিয়ে আনার, আইন শৃঙ্খলা ঠিক রাখার, এবং এটাতে বিশ্বাস করে এই অঙ্গীকারের ভিত্তিতেই জাতি কিন্তু আমাদেরকে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। সাথে সাথে আমাদের অন্যান্য খাত, অন্যান্য ক্ষেত্রে কি অ্যাচিভমেন্ট আছে না আছে সেটা আমি পরে আসব, কিন্তু এখনকার যে প্রশ্নটা সেটা হচ্ছে এটাকে কেন্দ্র করেই আমরা আমাদের পরিকল্পনা, আমাদের মেয়াদকালের এই 5টি বছরের পরিকল্পনা কিন্তু আমরা দেশ পরিচালনায় করেছি এবং এই পরিকল্পনার চূড়ান্ত ফলাফল তো মেয়াদের শেষে আসবে, চলমান একটা প্রক্রিয়া। এর মধ্যে এই 2টি বছরে আমরা এই প্রক্রিয়ার অংশ হিসেবে কি কি কার্যক্রম গ্রহণ করেছি সেটা হচ্ছে দেখার বিষয় এবং এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার আমাদের যে প্রত্যয় বাধাহীনভাবে সেটা করতে আমরা কতখানি সক্ষম হব সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু তারপরেও আমাদের তো যথেষ্ট করার যে ইচ্ছা সেটা হয়তো আমরা আগামী 3 বছর দেখাতে সক্ষম হব। আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমি বলতে চাই
ব্যাপক আইন সংস্কার আমরা করেছি। আমরা দেখেছিলাম সে সময় যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড সারা বাংলাদেশকে একটা হুমকির সম্মুখে নিয়ে যাচ্ছিল এবং সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যেটা মোরালেস একটা সরকারি পৃষ্ঠপোষকতাই বলেন বা তাদের অংশগ্রহণের মাধ্যমে বলেন কিংবা তাদের কারণেই বলেন সেটাকে ঠিক কন্টেইন করা বা নিয়ন্ত্রণ করা তৎকালীন সরকারের পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্যে আমাদের প্রথমেই আইন সংস্কারের দিকে আমরা মনোযোগ দিয়েছি। আমরা তখনও দেখেছি যে যারা অপরাধ করত তাদেরকে হয় ধরা হতো না, গ্রেপ্তার করা হতো না, সরকারের প্রশ্রয়ে থাকতো বা আশ্রয়ে থাকতো, কিংবা তাকে ধরা হলেও পরবর্তীতে জামিন পেয়ে যেত এবং সে জামিনের পর আবার ঠিক একই কাণ্ড তারা আবার করত, সন্ত্রাস সে কারণে নিয়ন্ত্রণে থাকতো না। এটা আমরা প্রত্যক্ষ করেছি। আমাদের প্রথম কাজই ছিল এ থেকে উতরে আসা এবং সেজন্যে আমরা আইনের সংস্কার করলাম, সেখানে নতুন আইন আমরা প্রণয়ন করলাম যে আইনের মাধ্যমে এই জামিন পাওয়ার স্কোপটা সম্পূর্ণভাবে আমরা যাতে সেই জামিন কেউ না পেতে পারে অপরাধ করার পর সেটা একটা পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হলাম। অর্থাৎ দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, এই আইনটি আমরা প্রবর্তন করে যে সমস্ত ক্ষেত্রে হাতে নাতে ধরা পড়ছে কিংবা কোনো রকমের প্রশ্নাতীতভাবে একটা অপরাধ সংগঠিত করার মধ্য দিয়ে একজন ধরা পড়েছে তাদেরকে সরাসরি আমরা সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা প্রবর্তন করলাম, যাতে করে ওই সময়টুক কোনো রকম বেল না পেয়ে তার বিচার একই সঙ্গে হয় এবং সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে দেশের আইন অনুযায়ী তার বিচারের মাধ্যমে তার কনভিকশন হয়ে যায়। কনভিকশন অথবা অ্যাকুইটাল, দোষী হলে পরে কনভিক্টেড হয়ে যাবে আর যদি নির্দোষ থাকে তাহলে তার সে ছাড়া পাবে। এই পর্যায়ে দেশের আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা একটা বিরাট বড় যুগান্তকারী পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি এবং এরপরে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, সন্ত্রাসী কর্মকাণ্ড কন্টেইন করার ক্ষেত্রে এটা একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে। এরপর হ্যাঁ, এটা ঠিক আজকে আমাদের সমালোচনার সম্মুখীনও হতে হয়। প্রতিদিন আমরা পত্রপত্রিকায় বিভিন্ন রকমের ঘটনার কথা শুনি এবং বিভিন্নভাবে আমাদের বিরোধী দল তারাও বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে তারা বলতে চেষ্টা করে কতখানি সন্ত্রাসী কর্মকাণ্ড আজকাল হচ্ছে। আমার বলতে দ্বিধা নেই যে এটাও আমাদের যথেষ্ট বলার আছে এ ব্যাপারে। আজকে আমরা অপরাধ দমন করার জন্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দিলাম, আমরা বিভিন্ন রকমের অপরাধের বিরুদ্ধে বিভিন্ন শাস্তি যেগুলো দেওয়া হয়েছে, আমার মনে হয় এই সরকারের আমলে প্রায় 27টি না 30টি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই বিভিন্ন রকমের গুরুতর অপরাধের যে সমস্ত অপরাধ এতদিন পর্যন্ত হয়তো বিচার হয়নি সেই সমস্ত বিচার করে সেখানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা দেখেছি মৃত্যুদণ্ড যখন কোনো একটা অপরাধের বিপরীতে দেওয়া হয় সে অপরাধটা পড়ে যায়, অর্থাৎ অপরাধ তখন কিন্তু আর কেউ করার সাহস পায় না। যারা প্রকৃত অপরাধী, যারা ক্রিমিনাল, তারা কিন্তু আর অপরাধের দিকে যায় না। কিন্তু অপরাধ যখন একটা পলিটিক্যাল প্রোগ্রামে পরিণত হয় তখন সেই পলিটিক্যাল প্রোগ্রামটাকে ফলো করা হয়, অর্থাৎ রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে তখন সেই অপরাধটা সংগঠিত হতে থাকে। সেখানে আর সেই অপরাধীর যে ন্যাচারাল ভয় সেই ভয়টা থাকে না, তখন ভয়টা হচ্ছে আমার পলিটিক্যাল কমান্ড আছে, এই কাজটা করতে হবে, আমি করছি, তখন কিন্তু সে করবেই। মৃত্যুদণ্ড কি কোন দণ্ড সে তখন তার মাথায় থাকে না, রাজনৈতিক কর্মসূচি তখন বাস্তবায়ন করে। আজকে আমরা অনেকটা সেই পর্যায়ে পড়ে গেছি। আজকে যতটুকু সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে এটা একটা সুপরিকল্পিতভাবে বর্তমান সরকার যেভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকল করেছে, শুধুমাত্র আইন করেই নয়, অপরাধীকে গ্রেপ্তার করে তাকে আদালতে হাজির করে তাকে দণ্ড দিয়ে সেই সাকসেসটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়ার জন্যে কিন্তু
দেখা যাচ্ছে সুপরিকল্পিতভাবে অপরাধকে রাজনৈতিকভাবে একটা কর্মসূচির অন্তর্ভুক্ত করে সে অপরাধ অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটা রাজনৈতিক দল করে যাচ্ছে। আমি বলতে চাই না কারা করছে, আমি বলতে চাই না, কিন্তু এটা হচ্ছে আজকে। সেজন্যেই মৃত্যুদণ্ড দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে অপরাধ রিপিটেড হয়ে যাচ্ছে। তো আমি মনে করি এটা আমাদের দায়ভার নেওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমি মনে করি আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা অবশ্যই বিরাট বড় সাফল্য এখানে অর্জন করেছি। আজকে যদি দুটি বছরের সংবাদপত্রে পাতা উল্টানো যায় তাহলে সেখানেও দেখা যাবে ঠিক আছে কিছু কিছু ক্রাইম রিপোর্টিং হচ্ছে, যেটা আমরা জানি পরবর্তীতে পলিটিক্যাল প্ল্যাটফর্মে যে সেটার উপরে বক্তব্য হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আপনি এটাও দেখতে পাবেন যে একটা অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে আসামি গ্রেপ্তার হচ্ছে, তাকে রীতিমতো তদন্ত হচ্ছে, তদন্তের পরে বিচারের তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা দণ্ড হচ্ছে অথবা ছাড়া পাচ্ছে। ইন আদার ওয়ার্ডস, এই সরকারের পক্ষে আইন শৃঙ্খলা কন্টেইন করার জন্য বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ভালোভাবে আইন আইনের প্রয়োগ নিশ্চিত করার জন্য যা করণীয় তাই কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি এবং আমরা সেটা নিশ্চিতভাবেই করছি। শুধুমাত্র যেটা পলিটিক্যালি নেওয়া হয়েছে সেটা আমরা ট্যাকল করতে পারছি না, সেখানে হয়তো আমাদের বিরোধী দলের সাথে যদি আমরা একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারি যে ভাই আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডটা করেন না, আমাদের ভাবমূর্তিটা অন্তত আমরা ঠিক রাখতে পারি, হয়তো তাদেরকে যদি আমরা কনভিন্স করতে পারি তাহলে হয়তো এটা এটাও চলে যাবে, এটা থাকবে না। তো সেটা তো হচ্ছে না, কারণ তারা সংসদে বয়কট করছে, আসছে না, যে এটা একটা সাইন। তারপর দুর্নীতির ব্যাপারেও আমরা দেখেন, আমরা যেটা বলেছি আমরা এটা আনফর্চুনেট যে একটা ধারাবাহিকতায় এই দেশকে দুর্নীতিগ্রস্ত দেশের হিসাবে নাম্বার ওয়ানে বিগত সরকার আমলে করা হয়েছিল, এবারও হয়েছে, এবারও হয়েছে, কারণ এই এক বছরে কি তারা পেয়েছে না পেছানো জানি না, আমি জানি না, সেটা রেকর্ডে রয়ে গেছে, ওটা তো আসবেই, রেকর্ডে রয়ে গেছে, এখন সেই রেকর্ডের তদন্ত হচ্ছে, বিভিন্নভাবে এই কাজগুলো তো চলছে। এখন এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা যেটা কিছুটা হলো উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটা থেকে নিষ্কৃতি পাওয়া, একটা পরপর তিনবার আমাদের দুই বছর নিয়ে আমরা কথা বলছি, আমরা দুই বছর নিয়ে কথা বলছি, প্রথমবারের দায়ভারটা আমাদের ঘাড়ের উপরে এসে পড়েছে, আমরা সেটার উপরে সেটাকে কন্টেইন করার জন্য আমাদের অঙ্গীকার ছিল জাতির কাছে দেশকে আমরা দুর্নীতিমুক্ত করব, এটা আমাদের প্রোগ্রাম, পাঁচ বছরের মধ্যে অবশ্যই আমাদেরকে এই প্রোগ্রাম সাকসেসফুল করতে হবে। আমরা সেই প্রোগ্রাম কিভাবে ট্যাকেল করেছি, আমরা স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করার যে আইনটা, সে আইনটা কিন্তু আমরা চূড়ান্তভাবে সেটা প্রণয়ন করার একটা চূড়ান্ত পর্যায়ে আমরা রয়েছি। আজকে যদি সরকার সত্যি এ ব্যাপারে আন্তরিক না হতো তাহলে কিন্তু আমাদের ক্যাবিনেট থেকে এই আইনটি কোনো সময় পাশ হতো না। আজকে আমাদের সেই স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের মধ্য দিয়েই দল মত নির্বিশেষে যারাই দুর্নীতি, আপনারা জানেন দুর্নীতি কারা করে, কিভাবে সেই দুর্নীতি হয় সেটার সবাই আপনার আমার মনে হয় জাতি প্রত্যক্ষ করেছে অতীতে, যে কারা এই সমস্ত মধ্যে ইনভলভ থাকে, সেই দুর্নীতি থেকে দেশকে মুক্ত করার জন্য যে আইনটি প্রয়োজন সে আইনটি আমরা মনে করে আমরা করেছি এবং সেটা পাশ হয়নি এখনও, এটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, প্রণীত হয়েছে এবং এটা খুব শিগগিরই হয়তো পার্লামেন্টে এই স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইনও চলে আসবে এবং এটার মধ্যে দিয়েই দেখা যাবে যে সে অতীতেরই হোক কি বর্তমানেরই হোক, প্রশ্নটা হচ্ছে দিস গভর্নমেন্টস কমিটমেন্ট যে এই দেশকে দুর্নীতিমুক্ত করা, সে ব্যাপারে একটা বিরাট বড় পদক্ষেপ কিন্তু এটা হবে এবং আমরা আশা করছি যে এটা এই বিষয় দুটো তো ওনার বক্তব্য শুনি তারপরে আপনি অন্য। হ্যাঁ বলেন, জি আপনারা সরকারের কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব বা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবার দায়িত্ব জনগণ আপনাদেরকে দিয়েছে, এবার সেটি কতটা করতে পারলেন? মাননীয় মন্ত্রী তাদের সাফল্যের কথা বললেন, আপনারা আপনাদের দায়িত্ব কতটা পালন করতে পারলেন এবং সেই দায়িত্ব এখন কিভাবে পালন করবেন আমরা একটু দেখতে চাই। আপনি যদি আজকের পত্রিকাটাও দেখেন, আজকের পত্রিকায় সরকার বিরোধী দল নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যেখানে যে রাষ্ট্রদূত আছেন তিনি একটি বক্তৃতায় বলেছেন যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়ানক অবনতি এবং দুর্নীতি কারণে এদেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, হবে না, যদি একে উন্নত করা না যায় এই ভয়াবহ স্থান থেকে তাহলে এর থেকে কারও পরিত্রাণ নেই। কথাটি সরকার বা বিরোধী দলের পক্ষের না,
এর থেকে অনুমান করতে পারি যে একজন রাষ্ট্রদূত যখন এই কথাটি বলেন তার মানে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন যদি মনে করুন এই রাতকে যদি কেউ দিন বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথার সম্বন্ধে যদি কেউ অন্য কথা বলতে চায় তিনি মাননীয় মন্ত্রী হোক আর যেই হোক হয় তাকে বলবে আইদার হি ইজ গড অর হি ইজ রিয়েলি তিনি ম্যাড, দুইটার থেকে একটা। এই দেশের আজকের পত্রিকায় তো যে জনকণ্ঠে যে ফ্যাক্ট গুনে দিয়েছে দু বছরে 6000 খুন 5000 ধর্ষণ এগুলো হচ্ছে থানার কেস রিপোর্ট থেকে জনকণ্ঠ বাদ দেন 1000 ধর্ষণ ইয়ে তো হয়নি। আচ্ছা জনকণ্ঠ বাদ দিলে কোনটা নেওয়া যাবে ওইটা যদি বলে ওনার সবচেয়ে পিয়ারে কাগজ যেটা তিনি বলেন এই আমার কাছে একটা আছে তাদের সমস্ত সংকটে যাকে দাঁড় করিয়ে দেওয়া যায় এবং তার কাছ থেকে খুব একটা চিন্তিত অভিমত পাওয়া যায় সেটা হচ্ছে এই যে যায় যায় দিনের পত্রিকার সম্পাদক সমীর সাহেবের কাছ থেকে আমি এদের এই যে জোট সরকারের নিরাশা আশার দুই বছর আমি দেখেছি এরাও বলতেছে যে আজকের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা একে যদি উন্নত করা না যায় তাহলে কিন্তু এই জাতির ভবিষ্যৎ চিরতরে অন্ধকার। আপনারা জানেন যে এই সম্বন্ধে আমার কথা না স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কথা এ তো আবার খুব বড় বড় কাজ সেও তো আবার খুব ভালো করে আগেই নিজের মন্ত্রণালয় সম্বন্ধে না গিয়া গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি করে তার নাই নিজের বলেছেন যে প্রধান অঙ্গীকার ছিল মানুষের প্রত্যাশা নির্বাচন করে না তো ওই আইন মন্ত্রীর কথা আপনারা শুনেছেন তার বিখ্যাত উক্তি আইন মন্ত্রী বলছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার পরে উনার আরেকটা উক্তি আছে উনি পুলিশের জানাজা পড়তে গিয়া বলছেন আমি আর কত পুলিশের জানাজা পড়ব। উনি সেই দিন ব্রাহ্মণবাড়িয়ার মিটিংও বলছে যে আমি এই স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত গর্বিত স্বরেই বলছেন 70,000 মামলা আমি তুলেছি আরও যদি থাকে আপনাদের কাছে নিয়ে চলে আসে 7 দিন সময় দেবেন পটাপট উঠে যাবে হারি স্বল্প মেডিকেল আপনি কল্পনা করতে পারেন 70,000 দুষ্কৃতিকারী এবং উনি বলছেন যে সন্ত্রাস একটি অব্যাহত ধারা একটি ফসল আমরা তাই পেয়েছি তাই তাই যদি হয় সেই 70,000 সন্ত্রাসীকে যদি কোনো সরকার 2 বছরে মামলা ফটাফট খারিজ উনি আবার শব্দ ব্যবহার করেছেন খারিজ করে দিতে পারেন তাহলে দেশে এই রকমের একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি নৈরাজ্যকর অবস্থা আজকে মানুষ রাস্তায় যাক ব্যবসায় যাক বাণিজ্যে যাক শিল্পে যাক কলে যাক কারখানায় যাক এগুলি নৈরাজ্য নৈরাজ্য সন্ত্রাস জবরদখল টেন্ডারবাজি খুন রাহাজানি সারা দেশ ছিল। কারণ কি? কারণ হচ্ছে ন্যায় নাই নীতি নাই ন্যায় বিচার নাই যে যেখানে পারো যেভাবে করো করে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চলে যাবে গেলেই উনি তো খারিজ সব খারিজ করে দেবেন উনি আর এই দেশে কিছু রাখবেন না। তো আমি সবচেয়ে এই কথা শুনলে মানুষ যে কীভাবে হাসবে আর মাননীয় মন্ত্রী বললেন কি এর মধ্যে সমস্যাটা কোথায় জানি সমস্যাটা আইনের জন্য এটা যেন আটকে ছিল উনি এটা দ্রুত বিচার আইন করবেন আর দ্রুত সমস্ত আইন চলে যাবে। এ ভাই ক্ষমতায় আপনি খালি ছিলেন না ক্ষমতা এই যুগে সবাই ছিল ক্ষমতার একটা চশমা থাকে নীল চশমা ওই নীল চশমাটা পরাঙ্গার কান এই নীল চশমাটা থাকলে সব নীল দেখা যায় আইন শৃঙ্খলা বলছে সব ঠিকঠাক স্যার আপনারাও আগে দেখেছি আমরাও দেখেছি দেখি তো আজকে আমরা এখানে আসছি আমরা তো 5 বছরে আইছি মাশাআল্লাহ আরো 2 বছরে কালকে ইলেকশন দিয়ে দেখ দুয়ে দেখা যাবে না এই অবস্থায় আমরা চলে গেছে ভয়াবহ অবস্থা। ধন্য আশা কহ কি সাহেব যদি ওই ফ্ল্যাগটা থুইয়া আর এই চশমাটা থুইয়া মানুষের কাছে যায় মাশাআল্লাহ ওই দোহারে কি আর ওই নজবুলুদা কার কাম হইতো না কারণ হইলো কি জানো মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম বিনিয়োগ বন্ধ হয়ে গেছে কর্মী ছাঁটাই শুরু হয়ে গেছে বেকারত্ব আজকে চতুর্দিকে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম মানুষ আর পাচ্ছে না পাচ্ছে মানে পাগলা ঘোরা ছুটছেই কিন্তু মানুষের আয় তো পাচ্ছে না। আজকে স্বল্পবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষের নাবিশ্বাস উঠে গেছে
মানুষের থেকে পরিত্রাণ চাই। আসেন দুই নম্বর কথা, উনি করলেন কি, যেটি হলো আইনের সংস্কারের জন্য আমরা আইন করছি। কি আইন করছেন আপনারা? কয়েক বেইল পাওয়া না, আরে দ্রুত বিচারে বেইল পায় না কোথায় পেয়েছে? কথা হচ্ছে দ্রুত বিচারে, তারা বিচার করতে চায় দ্রুত করে, সেই ব্যাপারটাও আমরা নিয়ে অনেক কথা আসছে এর মধ্যে। কথাটি এখন অ্যাপিলেট ডিভিশনে আছে এই আইনের ব্যাপারে। তারপরে কয়েকটা ট্রায়াল হয়েছে, ওইটা ওনাদের লোয়ার কোর্টে, এগুলো হাইকোর্টে গিয়ে সব জাম হয়ে আছে। ওগুলো কতগুলো স্ট্যান্ডবাজি, এগুলো স্ট্যান্ডবাজি যে যেখানে আমরাও করছি। আমাদের সময় কি এক আইন ছিল না, এর আগে এরশাদ সাহেবও করছে, ওনারাও করছে। তোমার না হয় গেলে পুলিশে বুদ্ধি দেয়, স্যার এটা আইন করলেই সব বন্ধ হয়ে যাবে। বিষয়টা আইনের না, বিষয় সেই দিনই, যেদিন 70,000 সন্ত্রাসীদের ছেড়েছেন সেই দিনই সারা দেশে নৈরাজ্য হয়েছে। কারণ সন্ত্রাসীদের কোনো জাত নাই, সন্ত্রাসীরা সন্ত্রাসী, দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারী, অপরাধীরা অপরাধী। এই বিচারে যদি যেতেন তাহলে ওনারা করতেন কি, সন্ত্রাসী ও জাতীয়তাবাদী সন্ত্রাসী হলে সন্ত্রাস, এর বন্ধুকে মানুষ বলে না, না জাতীয়তাবাদী সন্ত্রাসী হলে ওর মামলা নাই। জাতীয়তাবাদী সন্ত্রাসীকে যদি সন্ত্রাস করে, এই সন্ত্রাস কোনো অপরাধ না। এই কইরা সারাটা দেশ আজকে সন্ত্রাসে নিমগ্ন হয়ে আজকে এখন নিজের উপরে এসা পড়ছে। এখন যদি আপনি খবর লন, দেখা যাবে যে যারা ভিকটিম হইতেছে এর বেশিরভাগ তারা হচ্ছে। এই যে জামালউদ্দিন চিটাগাং, যেটা আমাদের অর্থনীতির শহর ছিল, আজকে এটা অপহরণের শহর। যে খুলনা আজকে আমাদের আশা ভরসার স্থল ছিল, সেই খুলনা আজকে খুনের শহরে পরিণত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, এই বগুড়া গাবতলী, বগুড়ায় আজকে এত বড় অস্ত্র কোথার থেকে আইলো, গুয়া ওই বিধবা মহিলার লইয়া যেই তারা ধরা পড়া শুরু হইলো, এমনি কয় খারিজ, মামলা খারিজ। এই যে খারিজ ইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী লইয়া এবং একটি সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা, এই কারণেই আজকে দেশের এই পরিস্থিতি। আমি বলতে পারি আপনাদেরকে সামনে রেখে, মাননীয় মন্ত্রী না শুধু সে আমার ব্যক্তিগত বন্ধু, তাকে সামনে রেখেই বলতে পারি, ক্ষমতার কালো চোখটা ছাইয়া দেখেন, জনগণের দিকে তাকায় দেখেন, যে জনগণ আপনারে 2/3 মেজরিটি দিয়া বয়াইছিল, এখন আপনারে 100% দিয়ে দিয়া ভোটের বাক্সটা খালি দিয়ে আপনারা নামাই দেব। আপনারা তাদের এই ফার্স্ট যে গ্যারান্টি, জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, ফলে ব্যবসা নাই, বাণিজ্য নাই, আইন নাই, শৃঙ্খলা নাই, তাকায় দেখেন কোর্ট কাছারির দিকে, উকিলদের দুই ভাগে ভাগ করে ফেলেছে। সেই প্রসঙ্গে আমরা পরে আসি। আচ্ছা, এখন আসি দুর্নীতি। দুর্নীতি তো মাশাআল্লাহ, আমার দুর্নীতি মানে, আরে আপনারও কিছু হবে না কেন, শুনেন আপনাদের সরকারের দুর্নীতি যদি মনে করেন, আপনাদের সরকারের দুর্নীতির 2 বছর থেকে 3 বছরের হ্যাট্রিক হয়েছে, চ্যাম্পিয়ন হয়ে গেছেন যে সারা পৃথিবীর মধ্যে দুর্নীতিবাদ, পৃথিবীর সবচেয়ে দুর্নীতিবাদ জাতি কে, বাঙালি জাতি, কে গড়াইছেন বেগম খালেদা জিয়া। আপনারা পথ দেখেছেন ওনারা, আমরা তো প্রথমবার কইছে, উনি কইছে প্রথমবার বলে না, এটা কিছু ধারাবাহিকতা, সেদিন তো কইছিল আমারে যে এটা ওই আওয়ামী লীগের আমলেরটা পাইছেন। এইবার একটা কথা মনে রাখবেন, খুদা সাহেব একটা কথা মনে রাখবেন, 5 বছরের 4 বছর মানে 4 বছরের 2 বছর চলে গেছে, তার মানে মাঝামাঝি জায়গায় এসে গেছে। এইবারে যে দুর্নীতিবাদ 1 নম্বর হয়েছেন, দুর্নীতিবাদটা কে করে, না না আমাদের অ্যাকশন নিয়ে যাওয়া উচিত ছিল আপনাদের, সেই দুর্নীতির ব্যাপারে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত ছিল, তাহলে এই কারণে আমি আইছি। এই যে আপনার যারা করছে এটা ওনাদেরই লোক, এই ইন্টারন্যাশনাল যে আব্দুর রাজ্জাক সাহেব, সর্বজন শ্রদ্ধ মানুষ, বিএনপিরই গভর্নমেন্টের দিয়া রহমান সাহেবের সময় অ্যাডভাইজার ছিল, এবং আজকে জার্মানির থেকে এটা ঘোষণা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয়বার মানুষের, প্রথমবার আপনি দুর্নীতিবাদ হয়েছেন 1 নম্বর, আপনি তো 10 নম্বরে নামতেন, 3 নম্বরে নামতেন না, তখনও তারা এইরকমই, যেমন আমি তো চেক করছি তথ্য, আমি বলতেছি আপনাদের বিষয়গুলি তো এখন আমাদের বিষয় কি সাহেব, বয়স 2 বছর হয়ে গেছে, কারণ আমাদের কোনো বিষয় আছে ওইগুলা রেখে দেন, স্ট্যান্ডবাদী ওই চমকপ্রদ কথা শেষ, বুঝছেন, অবশ্যই ওই কথা শেষ, ওইটা আপনি 2 বছর ক্ষমতা আইছেন, শেষ না শুরু, দেখবেন জানুয়ারি তো সামনে আইতেছে, 2 বছর চলে গেছে, এখন দ্বিতীয়বারও আপনি এই দুর্নীতির চ্যাম্পিয়ন হয়ে গেছে। এইখানে আমার কথা না, আপনার পত্রিকার কথা পড়ি, এই যে আপনার স্বাধীন কাগজ, আপনার রাধের কাগজ যাই যাই দিন, সেই কইছে যে আপনার টাকা, এই যে দুর্নীতির ঘূর্ণিঝড়
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাম্প্রতিক গবেষণায় ছয় মাসে অর্থাৎ জুন মাসে দেয় এক প্রতিবেদন জানা গেছে 884টি দুর্নীতির ঘটনায় সরকারের ক্ষতি হয়েছে 576 কোটি 58,82,809। এই যে 884টি দুর্নীতির মামলা কে ঘটেছে? মানুষ চোখ বন্ধ করে আসে খবর চোখটা তো অবশ্যই খোলা সরকারের কেউ কেউ প্রত্যাখ্যান করার চেষ্টা করলো, এইবার রিপোর্ট কে বিশ্বাস করতে চায় জনগণ, ভুক্তভোগী প্রধানমন্ত্রী। কিন্তু এই সচিবদের উদ্দেশ্যে ফাইল ফেলে রাখা দুর্নীতির অন্যতম উৎস তিনি বলছেন। দুর্নীতি কোথায় ঠেকছে বোঝা যায় এখন কইতেছে স্বাধীন দুর্নীতি কমিশন। এটা কি স্বাধীন দুর্নীতি কমিশন? দুই বছর পরে পয়দা করছে, কিসের পয়দা করছে? উনি ফেলে রাখছে কমিটিতে। আইনমন্ত্রী কোথায় কয় না এই গত পার্লামেন্টে আমরা বাস করবো না, দুর্নীতি যে দুর্নীতি কমিশন, স্বাধীন দুর্নীতি কমিশন, এইটা হচ্ছে জাতীয়তাবাদী দুর্নীতি কমিশন। অর্থমন্ত্রী আর আপনি ইয়ে আপনারা কেডা, আপনাদের কে ক্ষমতা দিছে? আপনারা ঠিক করে দিবেন দুর্নীতি কমিশন, অর্থাৎ আমাদের ধরল না। আর করছে কি যে দুর্নীতি কমিশনের যে মূল আইন গুলা ছিল যেগুলা দিলে মন্ত্রীরা ধরা যায়, দুর্নীতি কমিশনের প্রথম ক্ষমতাই দিতে হবে রাষ্ট্রপতি, দুর্নীতি করলে তারা ধরতে হবে। এই ইয়েরা মন্ত্রী দুর্নীতি করলে কোনো কথা নেই, ওয়ারেন্ট তারা প্রথম ধরো তারে এইটারে। এবং এমন লোক হইতে হবে যে আপনারা ধরলেন না কেন, আপনি কষলে আপনারা ধরলেন না কেন? আমাদের সঙ্গে এত এত শেখের কথা শুনলাম, এখানে করছে এত শেখের কথা ধরুন শুনলাম, কেউ কি না করলেন এখানে যে কাজ করা দ্বারা করেছে এখানে করছেন কি? সরকারি দলের নেতা বা পার্লামেন্টের নেতা এবং বিরোধী দলের নেতা দুইজনে বইয়া নাম দিয়া দেব যে কারা হবে। 5 বছরের জন্য যে বিরোধী দল থাকবে তারা দেব, আবার যখন তারা বিরোধী দল হবে গিয়া তারা দেবে 5 বছরের জন্য, তখন এই চেক থাকবে যে আমি দুর্নীতি যখন করবো, কারণ দুর্নীতিটা করে কেটা, যত সরকার তত দুর্নীতি, যত মন্ত্রণালয় তত দুর্নীতি, যত মন্ত্রী তত দুর্নীতি। দুর্নীতি মানে এখানে রাষ্ট্রের আর দায় আছে সব খায় ভালো, আপনাদের দায় আছে সব, সবই খালি রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে চাপানের প্রবণতা। না রাজনৈতিক আসলে কারা দুর্নীতি করে এটা বুঝেন না? আমি কিন্তু সরকারি মন্ত্রীরা মন্ত্রী হলি নেতা হয় নাকি? না, নেতা হওয়ার এক জিনিস, সবকটি দূতাবাসে গেছে। ডেনিশ ডেনমার্কের মতো দেশ আইয়া আমাদের দুর্নীতির দায়ে সব টাকা বন্ধ করে দিছে, মন্ত্রীর নামে বইয়া গেছে, এখন আর মন্ত্রীর নামে চিনে না, ওই ডেনিশ মন্ত্রী কইলেই চিনে। যাই হোক, আমার এই কথা শেষ করার আগে একটা কথা ওনার সঙ্গে আছে। জনগণ মনে করে আমরা খালি ঝগড়া করার লেগেই হই, পার্লামেন্টেও সুযোগ নাই ঝগড়া করার, এখানেও করার নাই। আমার এলাকার মানুষের কয়টা ধান কয়টা আপনারা ঝগড়া ঝাটি করেন, এই কথাটা কর না কেন?
আমি তো কই কথা তো তারা বুঝে না আমি মাননীয় মাননীয় মন্ত্রী আপনি কি ভোট করছেন এখন ভোট তো অনেক দূরে তিন তিন ভোট আমার এলাকাটা খুব সুনামগঞ্জের একটি অত্যন্ত অঞ্চলে একটা রাস্তা করা গেছিল দিরাই এগুলা ব্রিটিশ আমলের উপজেলা তো সাল্লাটা রয়ে গেছে তো সাল্লাটা হয়ে যদি আদমিরিগঞ্জের সঙ্গে লেগে যায় তাহলে আমাদের একটা রিজিওনাল হাইওয়ে যে হয়ে যায় আপনার এই ক্লাস্টার রোডের মধ্যে এই প্রোগ্রামটা আছে আপনি যদি দয়া করে না কথা তো কই লাভ নাই কামাকা আপনি আমি উন্নয়ন করতে যাবো আপনি কেমন দুর্নীতি করছেন মুশকিল তো এটাই আজকে তো এমন অবস্থা হয়ে গেছে আপনি তো দুর্নীতি আমার কথা আপনি বলে দিন আপনি দুর্নীতি বোঝা বলে হইতে আপনি এত দুর্নীতি করেন তো আরেকটা দুর্নীতিও করেন লিখে রাখো এক বিন্দু দিলাম শিশির দিরাই সালার মানুষের জন্য আপনি এতটুকু রাস্তা 12 কিলোমিটার থেকে 14 কিলোমিটার হবে আপনি যদি দয়া করে এই জায়গাটা অন্তত করে দেন উইল রিমেইন গ্রেটফুল টু ইউ আচ্ছা ভালো আপনি আপনার জনগণের ভোট পেয়ে গেছেন আপনি তাদের সম্বন্ধে কথা কইছেন খুব ভালো কথা কইছেন কিন্তু কথাটা হলো এই যে আজকে দিস আর দি প্রবলেমস লেট আস ফেস ইট অবশ্যই এটা একটা ক্রাইটেরিয়া আমি আপনার কোন মন্ত্রী সম্বন্ধে কি বললেন না বললেন আমি সেটার জন্য আই ডোন্ট থিংক এটা আমাদের টাইম দেওয়ার মতো কোনো বিষয় কারণ দুর্নীতি কারা করছে না করছে সেটা খবরের কাগজ উল্টালে পরেই পাওয়া যাবে এক বছরের না দুই বছর পিছিয়ে যান তিন বছর পিছিয়ে যান চার বছর পিছিয়ে যান এই সমস্ত জিনিস রেকর্ডেড এই দুর্নীতির উপরে শ্বেতপত্র প্রকাশ হয়েছে এবং সেটার উপরে অ্যাকশনও অনেক হয়েছে এখনও সে অ্যাকশন চলছে আর কে কোথাকার কী রিপোর্ট দিল না দিল সেটাকে ধরে নিয়ে আমি যেমন আপনার উপরেও চড়াও হয়েছি আপনারা আমার উপরেও চড়াও হইতেছেন কিন্তু বাস্তবতাটা কী বাস্তবতাটা হচ্ছে যে দুর্নীতি যে জিনিসটা সেটা বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্ব থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু কিন্তু এটা বিপন্ন করে এবং আমরা জনগণের কাছে যে অঙ্গীকার দিয়েছি যে দুর্নীতি মুক্ত করবে এই দেশ সেই অঙ্গীকারে আমরা এখনও অটল আমাদের প্রত্যয় অত্যন্ত কঠিন এ ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সেদিন তারই সরকার আমলে তার সচিবদের সামনে এ কথা তাদেরকে সতর্ক করে দেওয়ার কথা তিনি কিন্তু একেবারে অকপটে তিনি বলেছেন এবং সেটা থেকে বোঝা যায় যে সেখানে এই দুর্নীতিমুক্ত করার ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই হ্যাঁ আমাদের ভুল হয়েছে হয়তো আপনাদের যে দুর্নীতিগুলি ছিল তার বিরুদ্ধে যদি আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতাম হয়তো ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল হয়তো তখন কিন্তু আমরা সে ধরনের অ্যাকশন এখন পর্যন্ত যেহেতু নেওয়া হয় নাই সেই জন্য হয়তো আমাদের মানুষ তো আমরা না মানুষ তো আমাদের পিছনে নাই ওই বললেন আমাদের জন্য রমেশ সাহেব বললেন বেশি দিন ক্ষমতায় অবিচ্ছিন্ন একটি সরকার বিএনপি একটি মন্ত্রী সেটা আপনার আশা হতে পারে সেটা আপনি আশার বাণী নিয়ে আপনি চিন্তিত মানে অত্যন্ত ঘুমটা অনেক আরামে করতে পারেন যে আমাদের সরকার থেকে আমরা মানে জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এটা আপনি 100 বার বলতে পারেন দেখেন আজকে এই দুই বছরের যে সফলতা আমাদের এই সফলতার পিছনে জনগণের যে সমর্থন এবং সহযোগিতা এইটা ছাড়া কিন্তু কোন সরকারি কোন সময় সফল মানুষ খুন করার সফলতা ব্যাংক ডাকাতি করার সফলতা এটা আপনাদের সফলতা ছিল এটা আমাদের সফলতা না এটা আপনাদের সফলতা ছিল এখন দেখেন ওই সুপরিকল্পিত ভাবে বললাম না এই অপরাধগুলি কইরা জনগণকে খুব বেশি দিন বিভ্রান্ত করতে পারবেন না কারণ জনগণ বুঝে গেছে এখন যে যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বললেন যে আজকে ওই যে আপনারা মারবেন আর দোষটা পাবেন এটা কি জনগণ বুঝে না আজকাল ওটা দিয়ে আমাদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারবেন না কারণ জনগণের 14 জন মানুষ খুন হচ্ছে বেড়ে গেছে অপহরণের ঘটনা আবার কয়টা ভাবেন কোন আপনাদের লোক অপহরণ হয়েছে থার্ড ইয়ারের জন্য আপনাদের চট্টগ্রামের থার্ড ইয়ারের জন্য এক বছরে 6টা ব্যাংক ডাকাতি করাইছেন ছয় মাথা তারা দিয়ে চরম পুরুষ তো থার্ড ইয়ারের জন্য আপনাদের কত ইসলামিক জঙ্গিরা থার্ড ইয়ার এবং দেখেন ওই দুই অঞ্চল এরাল হয়ে গেছে এই অঞ্চল এরাল হয়ে গেছে হ্যাঁ এখন আমরা জি 5টা বছরের মাথায় আপনাদের সরকার ত্যাগ করছে কেন আরে জনগণ ত্যাগ করছে কেন 5 বছরের মাথায় আপনারা সন্ত্রাসী হয়েছেন আর আমরা 2 বছরের মাথায় আপনাকে সন্ত্রাস থেকে বাড়িতে রয়েছে আমাদের সময়টা 2 বছর চলে গেছে 5 বছরের মাথায় ইনশাল্লাহ অ্যাবসলিউটলি 5 বছর ওটা আপনি জনগণের কাছে ছেড়ে দেন ওটা তো আপনার আমার খেয়াল খুশির উপরে নির্ভর করবে না ওটা নির্ভর করবে আমাদের জনগণ যখন যেভাবে দাঁড়িয়ে রাখে তার উপরে এখন আপনারা তো আমাকে 5টা বছর দিতে চান না
আপনারা সুপরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করতেছেন একটামাত্র কারণে, সন্ত্রাস সৃষ্টি করতেছেন একটামাত্র কারণে, যে আমরা যাতে আমাদের পাঁচটা বছর সুন্দরভাবে কাজটা না করতে পারি। এই সরকারের যে সুনাম দেখেন, এই সরকার তো একবার ক্ষমতা হারায় আবার ক্ষমতায় আসছে, জনগণের আস্থা না পেয়ে তারা আসে নাই। আপনারা দেখান দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারেন কিনা এটা দেখেন। আপনাকে জনগণ ভালো মতো চিনে ফেলেছে, আর জনগণ এটাও বুঝে ভালো যে এই বিএনপি সরকারকে কাজ করতে দেওয়া হয় না বলেই বিএনপির ঘাড়ে ব্যর্থতার দায়ভার চাপানোর উদ্দেশ্যেই আওয়ামী লীগের আজকে এই যে সিপিএ সম্মেলনের মতো সম্মেলন, যেখানে বিশ্বের এত বড় বড় বিশ্বের বড় বড় সমস্ত পার্লামেন্টারিয়ানরা বাংলাদেশে আসলো, তারা আপনাদেরকে অনুরোধ করে, আপনারা তারপরে বলে যে না আমরা যাবো না। এটা এটা যে কতখানি একটা দেশের সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটা বিরাট বড় পরিকল্পনা আপনাদের মাথার মধ্যে আছে, এটাতেও আপনারা আচ্ছা ঠিক আছে আমরা সাধলাম আপনারা আসলেন না, বুঝলাম যে শেখ হাসিনা বেগম জিয়ার সরকারকে ই করতে চায় না, পূর্ণতা দিতে চায় না একটা কোনো কর্মকাণ্ডে, সে আসলো না, বুঝলাম সেখানে একটা বিষয় আছে। যেখানে নাকি ওই কমনওয়েলথ পার্লামেন্টের কর্মকর্তারা আপনাদের কাছে যায় এবং এরকমভাবে অনুরোধ করে যে তোমরা আসো, সেইখানে আপনারা কি করে মানা করেন? সেটা কিসের থেকে আসে? সেই সেই মন মানসিকতা কিসের? সেটা একমাত্র একটাই মন মানসিকতা ছিল, কোনো অবস্থাতেই এই সরকারকে কাজ করতে দেওয়া হবে না। তারা যে কাজই করুক না কেন, যত ভালোই হোক না কেন, এই সরকারকে কোনো অবস্থাতে সাহায্য করা যাবে না। দিস ইজ হোয়াট ইজ ইয়ার মেন্টালিটি। আজকে জনগণ এটা খুব ভালো মতো বুঝতে পারছে, এবং বুঝতে পারছে বলেই আজকে আমাদের অনেক কঠোর কঠোর কাজ আমরা করছি। আমরা এই দেশে আমাদের প্রথম 100 দিনে, প্রথম বছরে এবং আজকে দ্বিতীয় বছরের মাথায়ও অনেক সাহসিক পদক্ষেপ আমরা বিভিন্নভাবে গ্রহণ করেছি। আমরা বিরাট বড় বড় পদক্ষেপ গ্রহণ করার পরেও জনগণ যে সমস্ত সহযোগিতা এবং সাহায্যের হাত এবং সমর্থন তারা দিয়েছে, এটা না পেলে পরে আমাদের কর্মসূচিও বাস্তব হতো না। কয়েকটা কথা বলি, আপনি নিজে তো আমার খাতের কথা বলি কয়েকটা, আমি তো যোগাযোগ মন্ত্রী হিসেবে দেখেন কত কিছু হয়েছে। আমরা আর উত্তর কি আছে, আপনি জাতীয় সঙ্গীত টেকনিক্যালি, আরে ভাই জাতীয় সঙ্গীতের কথা কব, আমরা তো সেই প্রশ্ন আসলে সকালে দেখেন মিস্টার ম্যাকিনন উনি আছে কি বলছেন, উনি বলছেন যে সরকার একটা বিরাট বড় মেজরিটি নিয়ে গেলে তাকে কিছুটা সহনশীল হতে হবে, আর যারা স্পয়লার নষ্ট করতে যারা অভ্যস্ত অপোজিশন তাদেরকে কিছুটা কন্ট্রোল করতে হবে। আপনি যে আমার ন্যাশনাল সঙ্গীতটাকে নষ্ট করে দিলেন, আপনি সেখানে বাঁচতে দিলেন না, এটা কিছুটা মানুষের মতো কাজ করলেন, আপনারা মানুষের মতো কাজ করলেন তো বলেন, এইভাবে তো একটা সরকারকে ক্ষুণ্ণ করার জবাব দিই। শুনেন, আমরা আশা করি নাই যেটা এই দায়িত্বশীল মন্ত্রী এত ঠুনকো কথা বলবেন। আপনারা সিপিএ করছেন, সিপিএ করতে গিয়ে আপনারা যে প্রমাণ রেখেছেন যে একটি দেশের জাতীয় সঙ্গীত যারা একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অন্তর্ভুক্তই করে না, কারণ আমি তো বুঝি আপনার মনের মধ্যে মনের ভিতরে যে অন্তরে বৈরাগীর লাউ বাজে গো, বুঝছেন আপনার অন্তরে যে যে লাউ বাজে, যে জাতীয় সঙ্গীত আছে সেটাই বাজাইতেন। আজকে জাতীয় সঙ্গীত না বাজাইয়া এবং জাতীয় সঙ্গীত বাজানোর নামে যে কুকা করাইছেন, এতে যে অফেন্স দ্যাট ইউ হ্যাভ কমিটেড টু দি পিপল ভায়োলেটিং দি কনস্টিটিউশন, এর জন্যে জনগণ বৈশা আছে। কিভাবে এটা আপনাদের কুকৃতির ব্যাপারে রাখেন না কেন, রাখেন স্যার ভালোবাদি করেন না, আমাদের সিপিএ করতে, সেই সিপিএ করতে গিয়ে আন্তর্জাতিক বিশ্বের সামনে এতগুলো প্রতিনিধি দাঁড়ায় আছে, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় গেছে, তারাও দাঁড়ায় গেছে, এটা জাতীয় সঙ্গীত বাজাইতে পারেন না, আপনি দেশ চালাইবেন? এর চেয়ে লজ্জার বিষয়, এর চেয়ে দুঃখের বিষয়, এর চেয়ে আপনাদের আত্মহত্যা করাচ্ছে আপনারা যে কি আজকে যে জাতিকে যে আশা করি না, আবার মুখ খুল্লা করে কি আমাদের ইয়ে এই ভাবমূর্তি নষ্ট করে, আজকে ভাবার মূর্তি দেশের মানুষ ভুলছে, আপনারা নিজের ভাবমূর্তি কিভাবে জাতির ভাবমূর্তি যে নষ্ট করছে, জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে অবমাননা করেছে, তার জন্য বিশাল আন্দোলন আইতেছে। কারণ আমি জানি তো আপনি নিজামের এই জাতীয় সঙ্গীত বাজাইবেন কেমনে, সুতরাং আপনাদের তো আসল কথা তো সরসার মধ্যেই ভুল। আসেন 2 নম্বর সিপিএতে, শুনেন সিপিএতে আমাদের ডাকেন, লজ্জা করেন আপনাদের যে নিজের পার্লামেন্ট চালাইতে পারে না, যে নিজের পার্লামেন্ট ইনঅপারেটিভ,
যে পার্লামেন্টে পার্লামেন্ট আপনাদের নিয়ে সব আরে শুনুন যে পার্লামেন্টে আজকে দুই বছর যে পার্লামেন্টে 2/3 মেজরিটি অ্যাটেন্ড করে আবার পার্লামেন্টে বাকি তো লোক যে পার্লামেন্টে আগে 2/3 জন নামি আউট অফ পার্লামেন্ট দ্যাট ইজ দ্য ফ্যালাসি ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড নো হোয়াট হোয়াট ডু ইউ আই এম লেভেল ভোটিং আপনি কি মনে করেন 2/3 মেজরিটি লইয়া সরকার হইলে ভাই হবে জি না আমরা তো পার্লামেন্ট একাত্তরের রোজ পার্লামেন্টে কি কথা বলে লেখেন পার্লামেন্ট ইনক্লুডস বিরোধী দল কোথায় ছিল সেটা বিরোধী দল নিয়ে এই পার্লামেন্ট কোথায় ছিল সেটা আপনি এটা তো আপনি তো মানে লাস্কি পরে আসেন মিলও করেন নাই না না পলিটিক্যাল সায়েন্স তো অনার্স এর এটা তো আপনি তো খাওয়া খাওয়া রুই কইছেন তো মেজরিটি পার্লামেন্ট শুনেন সেই পার্লামেন্টে আজকে একটা ডিবেট হয় নাই দুই বছরে সেই পার্লামেন্টে জবাবদিহি করে নাই मुखे तो लगिया पत्रिका बुझा गया আজকে সরকারি দলে যে এক সংকীর্ণ মনোবৃত্তি সমস্তই সরকারি দলে এবং অপোজিশনকে এবং বিরোধী দলকে আস্থায় না নেওয়া এবং জাতীয় রাজনীতিতে এগ্রিমেন্টের ভাব না করার কথা কথা বললেন ওই তো কথা কার সাথে করব আমি এই যে মিথ্যা কথা কার সাথে করব কথা বলেন না মিথ্যা কথা কার সাথে বিতর্ক করবেন যারা পার্লামেন্টে যারা তারা পার্লামেন্টে যায় তারাই আপনারা মনে আপনি পার্লামেন্টে না যাওয়ার জন্য অনেক করছেন হ্যাঁ তারপরে তো এটা পার্লামেন্ট ফেল তো কিস্তি কেউ নেই টাকা অশালীন আরে ভাই অশোভন অশ্লীল কথাবার্তা যা বলেছেন তার জন্য আপনাদের আমাদের রাজনৈতিক নেতা হিসেবে আপনাদের পরিচয় 58টা সিট পেছেন আমাকে ব্লেম দিয়ে রাজনৈতিক পরিচয় হয় আমাকে ব্লেম দিয়ে আপনি আপনারা টের আমাকে ব্লেম দিয়ে এর ভাবে এই দেশের জনগণকে ব্লেম দেন ভোট দিন আপনাদের কেন এই কথা কইয়া আছেন আমাকে দিয়ে কই আমেন রাস্তায় দেখুন আপনাদের অবস্থা আমাদের উপর এই রাস্তা আমাদের কোথায় লাভ নাই ওই দিন নাই ওই রাত রাস্তা না ওই রাত মানে আমরা শুনেন শুনেন বলো রাস্তা কোথায় রাস্তা দিয়েই এসে রাস্তায় রাস্তা দিয়ে খাওয়া আসা হইছে না রাস্তার মধ্যে দিয়ে খাওয়া খায় আসা হইছে মানুষ 10 টাকা আর 18 টাকা খাইছে তো কোন সাধু বুঝছেন তো আপনাদের কাছে ওই রাস্তায় 10 টাকা সোয়াবিন বললাম তো কোন সাধু তো আপনাদের কাছে রাস্তায় 18 টাকা খাইছে আসছে তারপরে আল্লাহর রহমতে এই স্লোগান দিছে আসছে দেশে শুভ দিন ধানের শীষে ভোট আবারো দেবে এখন বলে কি এটা বছর পরে আবারো দেবে আসছে দেশে শুভ দিন ধানের শীষে ভোট দিন 58 টাকা কেজি সোয়াবিন নিজে 58 টাকা আমিলি তাও কয় আরে বাবা 58 টাকা আমিলি যেটো কথা 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 শুনেন আমি অত এর মধ্যে যা লাভ নেই জিনিসটা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে যদি আপনি আজকে সংসদের সত্যি দেখতে চান আপনারা যে অ্যাটিটিউডটা এখন শো করতেছে তো আসলে তো 12টা বাজেই যাচ্ছে সরকারের দিকে আমি অপারেট संसदे परित्यक्त बिरोधी दल तक ना देखले पारे जाति जाति सरकम ही राय देवे আন্দোলনের হুমকি আমগো দেখেন না আন্দোলনের জনগণের রাজপথ ওই সমস্ত হুমকি আমগো দেখেন না কারণ আপনারা কি চিজ সেটা জনগণ ভালোমতো জানে ফেব্রুয়ারি নির্বাচন তো কই করতে পারি আর একদিন ক্ষমতা করতে পারেন না কিসের ক্ষমতা আপনি আচ্ছা শুনুন আপনি যখন এই যে পিপলকে ব্লাফ দেন পিপলকে যখন আপনি ব্লাফ দেন আপনি যখন পিপলকে ব্লাফ দেন শুনে দুর্ভিক্ষের মধ্যে তো পড়ে নেয় লাগে শত আশা থাকুক এই আশা আপনার মনে মধ্যে রাখেন ওই জনগণ নিয়ে কথা বলেন না আপনারা জনগণের রিপ্রেজেন্টেটিভ না রাস্তাঘাটে উত্তপ্ত করার ব্যাপার বাদ দেয় এই যে দম্ভক্তি
এই দম্ভক্তি এই দর্প দম্ভক্তি এটা হচ্ছে জনগণের কথা এটা আমাদের ভাষা কথা স্যার জনগণের কথা এটা জনগণের কথা আমাদের আজকে গ্রেফতার করেন এই দুর্নীতির মামলা করে এই গাজার কয় দিন গ্রেফতার করব আমার অঙ্গ আছে আমার আপনার কথা তা থাকে কয় দিন দেয় এই আপনার কথা থাকবে না হ্যাঁ আপনার কথা থাকবে না কি এমন না অন্যান্য ক্ষেত্রে সরকারের সরকারের কিছু নেই সরকারের কিছু নেই এটা সরকারের কিছু নেই এটা বুঝি কিছু নেই আইন শৃঙ্খলা নিয়ে এখন সরকারের থেকে দাতারাই বেশি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চিঠি আছে ঠিক আছে জাপান থেকে চিঠি আছে শুনেন সরকারের সরকারের ক্ষতি আন্ডার দেই সরকার ক্ষতি আন্ডার দেই আসলে এত গুলি পড়লে তো সময় আপনি ভাই ওনার ফোর এত গুলি পড়ার উপায় নেই দেখেন ওনাদের সময় নকল করত শিক্ষা ব্যবস্থা কি ছিল অবস্থা দেখেন নকল করত সেই নকল সম্পূর্ণভাবে এই দুই বছরের মধ্যে প্রতিরোধ হয়েছে পাঠ্যপুস্তক দিতে পারতো না হাতে সেটার মধ্যে দুর্নীতি কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি ই করে দিয়া এখন আমরা ঠিক সময় মতো পাঠ্য বইটা ছাত্রদের হাতে উঠে দেওয়া হয়েছে তারপর তাদের সময়ে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যে সমস্ত হয়েছে আমি তো এটা সম্বন্ধে বললামও আপনাকে আজকে দেখেন আমাদের পরিবেশের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে একটা বিরাট পলিথিন হ্যাঁ না এটা উত্তর দেন নাই না কেন আপনার কথা দরকারটা কি আপনি এতক্ষণ বহুত কইছেন একবার বলুন সংক্ষেপে বলেন তারপর পরিবেশ খাতে দেখেন পলিথিন ব্যাগটা সম্পূর্ণ নিষিদ্ধ করার পরে দেশের পরিবেশ দূষণ কতখানি রোধ হচ্ছে পাহাড় কাটা বন্ধ করা হয়েছে এটা পাহাড় কাটা দুর্নীতি করে পাহাড় কাটা কুটে নিয়ে তারা কি যে অর্থের ভান্ডার তো করে তুলছিল এটা কথা বলে লাভ নাই ও যে বললাম না যে এখন সব সব কটার আমলে সব কিছুর নামের আগে খালি শেখ করতে এই জন্য আমার অসুবিধা হয়ে গেছে তারপরে দেখবেন আপনি ওই ব্রিকফিল্ডে যে কাঠ পোড়ানো দিয়া সেটার উপরে একটা বিরাট বড় ই ছিল পরিবেশ দূষণ করাটা সেটাও একটা নিষিদ্ধ করা হয়েছে ভাই লেখায় বলতে কি আমার তো মনে থাকার কথা না এত জিনিস করছি আমরা এগুলি কি মনে রাখার মতো আপনি আপনি বলতে হইতেছে বলে আমার লেখান্ত হয়েছে তাহলে আমি আমার নিজের এত এতগুলি আইটেম মনে রাখার কথা না তারপরে দেখেন উন্মুক্ত জলাশয় নদীর সংরক্ষণ থেকে শুরু করে এই যে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ তারপরে এই হাজারিবাগ ট্যানারি এখান থেকে সাভারে নিয়ে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু পরিবেশের ক্ষেত্রে একটা বিরাট বড় অবদান আমাদের সরকার করছে এবং শিক্ষাখাতের কথা কিছু বললামও উপবৃত্তি সেটা চালু করা এবং বিভিন্ন ক্ষেত্রে এই যে এখন বর্তমানে শিক্ষক নিয়োগ এবং বিভিন্ন রকমের একাডেমিক্স যে অ্যাচিভমেন্ট সেগুলি প্রত্যেক দিন জাতি প্রত্যক্ষ করছে এই সরকারের দুই বছরের মাথায় তারা শিক্ষাক্ষেত্রে কী অবদান তারা রাখছে কম্পিউটারাইজ করা থেকে শুরু করে বিভিন্ন রকমের কার্যক্রম আজকে আমরা হাতে নিয়েছি তারপর যোগাযোগের ক্ষেত্রে দেখেন পদ্মা সেতুর উপরে আমাদের সমীক্ষা চলছে পদ্মা সেতু হবে এবং সেখানে আমি না হয় নাই বললাম এটা অনেকবার বলা হয়েছে এই যে টু স্ট্রোক থ্রি হুইলার সেটাও একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ফর দি সেটাও আপনি ধরেন জনগণের জনগণের সমর্থন ছাড়া জনগণের সমর্থন ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না আজকে জনগণ এটা ব্যাপারে আপনার যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন আমাদের ট্রেন থেকে শুরু করে বাস সার্ভিস থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সেতু আমি কয়টা কমো আপনার কাছে আমার কাছে আই হ্যাভ 34 আইটেমস আই ডোন্ট হ্যাভ টু সে অল অফ দেম বিকজ এটা কইতে কইতে আমি আমার মানে আর বলার কোনো ই নাই ইচ্ছা নাই কিন্তু তারপরেও ওনাদের যে সমস্ত কথা যে দুইটা বছরে কি আপনার সাল্লাহ রাস্তা হবে আপনার শুনেন আমরা আমরা দলীয়করণে বিশ্বাস করি না আমরা দলীয়করণে বিশ্বাস করি না আমরা এখন জনগণ জানবে যে মাননীয় মন্ত্রী এই বিষয়ে আমরা কোন জায়গায় ডিসক্রিমিনেশন করি না আমরা ওই একটা জায়গায় পাকিস্তানি হিসেবে চিহ্নিত করে সেখানে সমস্ত এখন আমাদের অবশ্যই আমরা উন্নয়নে বিশ্বাস করি আমরা কোনো রকম ডিসক্রিমিনেশনে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না দলীয়করণে আমরা যা স্বচ্ছ সেটা নিয়েই আমরা বাংলাদেশে বাংলাদেশকে পরিচালিত করতে চাই মাননীয় মন্ত্রী বলছেন ভালো কাজ করছেন ভালো কাজ সেটা বলছেন সেটা মনে হয় একটু আমাদের ওনার খাতগুলো এই সেক্টরে শেষ করতে হবে তো আমি বলে যাই তারপরে যে দেখেন আজকে চমৎকারভাবে আমাদের ভলভো দ্বিতল বাসগুলি চলতেছে সেটা আমাদের ছোটখাটো একটা অ্যাচিভমেন্ট শিকারপুর দ্বারকার সেতু আমরা উদ্বোধন করলাম এই বাংলাদেশ যুক্তরাজ্য সেতু যেটা নাকি ভৈরব সেতু সেখানে আমরা সেতু আমরা উদ্বোধন করেছি গাবখান সেতু নলকা হাতি কামরুল মহাসড়ক ঢাকা বাইপাস মহাসড়ক নির্মাণ ঢাকা মহানগরী বিভিন্ন সড়ক ও ইন্টারসেকশনের উন্নয়ন
সিএন গ্যাস স্টেশন স্থাপনের মধ্যে দিয়ে আমাদের রেল রেলের ভূমিগুলিকে কাজে লাগানো, তারপর সিএনজি ট্রেলার এবং সিএনজি বাস চালু করা, সেখানে তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, বেসরকারি খাতে আধুনিক বাস সার্ভিস চালুতে আমরা বেসরকারি খাতকে উৎসাহিত করা, এবং তার দরুন ঢাকা শহরের সমস্ত চেহারা বদলানোর যে একটা বিষয় সেটা সবাই দেখতেছে। আপনার ট্যাক্সি প্রবর্তন যেটা বিশ্বের অন্যতম একটা যানবাহন, সেই ট্যাক্সি ব্যবস্থা চালু করা মিটার যুক্ত, এটা সারা দেশে একটা অন্য রকমের যুগান্তকারী পরিবর্তন এটার মাধ্যমে আমরা সাধন করেছি। আমরা খুলনা ঢাকা রেল ব্যবস্থা প্রবর্তন করেছি, আমরা রাজশাহী যমুনা সেতু জয়দেবপুর রেল ব্যবস্থা প্রবর্তন করেছি, বিভিন্ন রেল স্টেশনের রিমডেলিং কার্যক্রম চলছে, মহাখালী ফ্লাইওভারের কাজ ইনশাআল্লাহ দ্রুত গতিতে চলছে, দুই বছরে অনেকখানি এগিয়ে নিয়ে আমরা আগামী জুন মাসে ইনশাআল্লাহ এটার সম্পন্ন হবে। মেয়াদোত্তীর্ণ পুরনো যানবাহন আমরা রাস্তা থেকে নিষিদ্ধ করে দিয়েছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন হচ্ছে ফোর লেনে, ঢাকা মাওয়া মংলা মহাসড়কের উন্নয়ন হচ্ছে একইভাবে। ন্যাশনাল ল্যান্ড ট্রান্সপোর্ট পলিসি যেটা আপনারা কোনো সময় চিন্তা করেন নাই সেটা পর্যন্ত আমরা চূড়ান্তকরণ করে ল্যান্ড ট্রান্সপোর্টে একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করছি। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল, এই কাউন্সিলের মিটিং চার বছরে একবার করছে তারা, আর আমরা প্রত্যেক তিন মাসে করে এর মধ্যে বিভিন্ন রকমের জাতীয় সড়ক নিরাপত্তার বিষয়াদি আমরা আলোচনা করে সেখানে আমরা চেষ্টা করছি জাতীয়ভাবে এই যে হাট বাজার রাস্তার উপরে বসা কি বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট এগুলিকে ট্যাকেল করা। তারপর ডিএমপিকে শক্তিশালী করার ব্যাপারেও যথেষ্ট অবদান রাখা হয়েছে, দুর্ঘটনা রিসার্চ সেন্টার আমরা স্থাপন করেছি, ঢাকার টেকনাফ ব্যাংকক মহাসড়ক চালু করার জন্যে মায়ানমারের সাথে আমাদের যে আয়োজন সেটার মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের এই সড়ক ব্যবস্থা প্রসারিত করছি। তারপর বাগেরহাট দড়াটানা সেতু আমরা নির্মাণ করেছি, ঢাকা আগরতলা বাস সার্ভিস চালু হয়েছে, মুন্সীগঞ্জে মুক্তার সেতু নির্মাণের পর্যায়ে চলে গেছে, ZKD আঞ্চলিক মহাসড়কে পরিণত হয়েছে, মহিলাদের জন্য BRTC বাস চালু করা হয়েছে, রেলওয়ের পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, BRTAকে শক্তিশালী করা হয়েছে, সড়ক নিরাপত্তা সেল গঠন করে আমরা সড়কের নিরাপত্তার বিধান করছি। স্থানীয় সরকার খাতে দেখেন সারা দেশে তৃণমূল পর্যায়ে গ্রাম সরকার গঠন হচ্ছে এবং কমপ্লিট হয়েছে, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র সুসংহতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার করে গ্রাম সরকারের গঠনের মূল লক্ষ্য, এবং সেদিকে গ্রাম সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সারা দেশে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে এই দুই বছরে আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করেছি এবং এটার মধ্যে কোনো রকমের তাদের সেই বিগত সরকার আমলে যে সমস্ত নৈরাজ্য দেখা দিত এই সমস্ত নির্বাচনকে কেন্দ্র করে সেরকম কোনো রকমের অশান্তিকর কোনো কিছু হয় নাই এবং শান্তিপূর্ণভাবে এটা হয়েছে। কি করলে আপনাদের শুনতে একটু হিংসা লাগে, এটা ঠিকই আমি সেটা বুঝি, আপনাদের নিজেদের কিছুটা মানসিকতা প্রশ্ন আছে। তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন গুলিও চমৎকার ভাবে, এটা দুই বছরের খতিয়ান, দিস আর অল ভেরি মেজর ইনসিডেন্টস যেটা নাকি ন্যাশনাল লাইফকে সাধারণত অ্যাফেক্ট করে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এই যে ভূমিকা এটা অবশ্যই জনগণ প্রশংসা করে। গ্রাম পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 9,305 কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ দেখি ওনারটার মধ্যে আনা যায় কিনা, ওনারটার মধ্যে আনা যায় কিনা আমরা সেটা দেখব। নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত করতে 91,672 মিটার ব্রিজ নির্মাণ এসব এই দুই বছরের মধ্যে কিন্তু আমরা সম্পন্ন করছি। গ্রাম পর্যায়ে কৃষি শিল্প পণ্য বাজারজাতকরণ 231টি গ্রোথ সেন্টার নির্মাণ, একটা দক্ষ নেতৃত্বে আমাদের মহাসচিব মান্নান ভূঁইয়ার নেতৃত্বে এই স্থানীয় সরকার এই সমস্ত কাজগুলি করে যাচ্ছেন, এবং আমাদের এই যে পার্শ্ববর্তী ইউনিয়ন সমিতি যেগুলো 12-14 বছর ধরে নির্বাচন হয়নি সে সকল ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করে আমরা স্থানীয় সরকার লেভেলে একটা বিরাট বড় শৃঙ্খলা আমরা আনয়ন করতে সক্ষম হয়েছি। তারপর ধরেন তথ্য প্রযুক্তি খাতেও আমাদের যথেষ্ট উন্নয়ন কাজ হয়েছে এবং সেখানে দেশে প্রথমবারের মতো তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে জাতীয় ICT নীতিমালা অনুমোদন আমরা করেছি এবং এটার ভিত্তিতে দেশের সামগ্রিক উন্নয়নে তথ্য প্রযুক্তি খাতের সর্বোচ্চ ব্যবহার আমরা এটার মাধ্যমে নিশ্চিত করতে চাই। ঠিক একইভাবে বিভিন্ন
স্কুলে মাদ্রাসায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কম্পিউটার ইন্ট্রোডিউস করেছি এবং তার মাধ্যমে বিশ্বকে উন্মুক্ত করার একটা আমাদের স্টুডেন্টস কমিউনিটির মধ্যে এটার একটা প্রক্রিয়া আমরা রয়েছি ইন্টারনেট স্থাপনের মধ্যে দিয়ে। আর আর কি বলবো বলেন, আর তো আরো অনেক আরো অনেক কিছু আছে। আপনি কটা আপনি কটা ই করেন কাউন্টার কাউন্টার পাবেন, বাকি গুলো ধরবো কারণ আপনাদের সাথে যোগাযোগ লইয়া ওনার কৃতির কথা আলোচনা হয়েছে আরেকদিন। অতএব এইবারে যে গৌরবময় যে কথা কয়েকটি কথা আমি শুধু আলোচনা করি, যে ভৈরব সেতু ওনারা হচ্ছেন উদ্বোধন করছে, এটার কথা সারা বাংলাদেশের মানুষই জানে। এটার নাম ছিল সৈয়দ নজরুল ইসলাম সেতু, আমরা নামাকরণ আমি নিজে উপস্থিত ছিল এবং এই রাস্তা আমরাই শুরু করেছি। ভৈরব কাজ হয়ে গেছিল, ভৈরব সেতু ওপেন করতে নাম হয়েছে শহীদ নজরুল ইসলাম সেতু। সারা কিশোরগঞ্জের মানুষ নাম ফালাইয়া দিয়া ওই করে ভৈরব সেতু, এটাই হচ্ছে এদের জাতীয়তাবাদ। সেতু কে বানাইছে? রাস্তা সেতু বানাইছে, আমরা রাস্তাও বানাইছি। ঘোষণা করছেন কি ফিতা কাটটা, ফিতা কাটটা ওই নাম বদলের ইয়ে। এখন আসেন দুই নম্বর কথা, দুই নম্বর কথা ওনারা বলতেছেন যে পরীক্ষাতে ওনারা নাকি সাংঘাতিক নকল বন্ধ করে ফেলাইছে। তো নকল করবে কেন? ওনারা করতেছে কি নকল বন্ধ করিয়া কইছে তো নকল করিস না, প্রশ্ন দিয়ে দিমো আগে বলে। ওনারা পরীক্ষার আগেই প্রশ্ন দিয়া দেয় কই নকল করিস না, সেটা বোধহয় উনি যে নকল যে জায়গায় নকলের কথা বলেছেন সেই জায়গার প্রশ্নপত্র ফাঁস না। তাদের আগে তারা প্রশ্নপত্র ফাঁস নিজেদের কথা বলছে। আর পিএসসির পরীক্ষা তো বললাম 8 মাসে 4 বার পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, 8 মাসে 4 বার ইজ অন রেকর্ড, ইট ইজ অন রেকর্ড দ্যাট দেয়ার ওয়াজ নো ফাঁস। এক মন্ত্রণালয়ে ওনাদের মন্ত্রী কজন জানেন? 3 মন্ত্রী 1 সেক্রেটারি এবং সবাই স্বাধীন সার্বভৌম। 3 মন্ত্রীর 3 সার্কুলার, সেক্রেটারি আরেকটা, চার মন্ত্রী চার যাই, চার সার্কুলার চার জায়গায় যাইতেই আছে, চলতেই আছে। তাদের মধ্যে মতের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব হয় এই যে ভিন্ন ভিন্ন সার্কুলার হওয়ার ফলে শিক্ষকরা হইতেছে বিভ্রান্ত এবং নেতিবাচক পত্র পড়ছে ছাত্র ছাত্রীদের উপর, শিক্ষা সচিবের দাপটে এবং তাই প্রশ্ন উঠতেছে। এবং এই শিক্ষা দপ্তরের শিক্ষা সচিবের দাপটের প্রশ্ন তারাই পার্লামেন্টে তুলতে আছে, বুঝছেন? ফলে শিক্ষা ব্যবস্থার 12টা বাড়াইছে, পাঠ্যসূচি সমস্তটাই দলীয়করণ করে হলাইছে, ক্ষমতায় আইসাই 25 কোটি টাকা অপচয় করিয়া নিজেরাই টাকা লয়ে গেছে গিয়া তারা নিতে একটা শিক্ষাসূচি বাড়াইছে, তারা বই প্রকল্প দলীয়করণ করছে। এ নিয়ে ঝগড়া করে লাভ আছে খামাখা? বই প্রকল্প দলীয়করণ এত বিকৃত তথ্য, আরে এত আমারটা তো বিকৃত, আমার কথা শুনে এটা মিথ্যা জবাব। এই বই প্রকল্প দলীয়করণ করছে জবাব কিবে কইরা নিজেদের লোক ঢুকাইয়া এখন জামাতে ইসলাম বই শুনে গলাবাজি না কইরা ঠিক। ছাত্র নেতাদের ওনারা এই যে এই এরারা হচ্ছেন, ছাত্র নেতাদের হাতে পায়ে বেড়ি লাগাইয়া কোর্টে তুলছে কি নিসঙ্গ এবং এই নিষ্ঠুর অবস্থান তারা দাঁড় করাইছে। নির্বাচিত উপাচার্যদের একটা পিসি জামালের একটা ব্ল্যাক লজকে আইন না, 7 জন নির্বাচিত উপাচার্যকে সার্ভিস এই তারা বিশ্ববিদ্যালয়ের সাহায্যে অমান্য করে তারা সরাইছে বেআইনিভাবে। এটা হলো আদালতে যান নাই কেন? ফলে আজকে এই যে এই 34টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা অনুমোদন দিছে দিয়া শিক্ষাক্ষেত্রে তাদের নৈরাজ্য, শিক্ষকরা নামছে আন্দোলনে, শিক্ষকদের পিটাইয়া সেদিন শিক্ষক পিটাইয়া তারা দাঁড় করাইছে রাস্তায়। আজকে হাজার হাজার কৃষক
শিক্ষক তাদের পুলিশ দিয়ে পিটাইছে শান্তিপূর্ণ মিছিলের উপরে এর আমরাই জায়গা ঠিক করে আইছি এখন উনি কইছেন কি উনি অঘটন ঘটন পটিয়েছি উনি কোথায় লাগাইছে গোলমাল কি লাগাইছে পদ্মা সেতুর ইয়েও দেখবেন সবটাই মাওয়ার এখানে আছে অফিসও এখানে সাইনবোর্ডও এখানে উনি এক বলছেন না পদ্মা সেতু ঘেরো যাত কোথায় হবে ওই আর এই লই এখন গোলমাল আচ্ছা এই কথাটা উত্তর আপনার কাছে শুনতে চাই আমি সব সময় বলে এসেছি এটার উপর জরিপ হতেছে জরিপের যে স্থান নির্ধারিত হবে সেই স্থানে পদ্মা সেতু হবে এই কথা আমি সব সময় বলে এসেছি পদ্মা সেতু হবে এই কারণে যেমন আমরা বঙ্গবন্ধু সেতু করে সমস্ত উত্তরবঙ্গকে এক জায়গায় গ্রন্থিত করতে পেরেছি পদ্মা সেতু মাওয়া দিয়ে হবে একমাত্র আমাদের যে খুলনা পোর্ট আছে তাকে আমরা অ্যাক্টিভেট করতে চাই খুলনার যে সমস্ত অর্থনীতিকে এই মুন্সিগঞ্জের এই এলাকা সহ সারা খুলনার সমগ্র মানুষের দাবি হচ্ছে মাওয়া দিয়ে পদ্মা সেতু হবে সেই সেতু আমরা সব ঠিক করেছি উনি ওইটা লিয়ে দেবেন ওইখানে পরিবেশে ওনারা অনেক করছেন কি কি করছেন এই সুন্দরবন সুন্দরবন টাঙ্গুয়ার হাওর এইগুলো তো রামসার এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে ঢুকেছে তা আমাদের সময় ঢুকেছে উনি করছেন ওই যে করেছেন পলিথিন হ্যাঁ in democracy we believe in press freedom we believe in all the democratic institutions that is the reason why ek dole thika amra shoraya bahudol korchi amra ek dole shashon nato kore dichi amra press freedom e jekhane apnara nashto kore dilen chatta matro sombad kore apnara rakhchilen shetake bad diye amra shompurno bhabe akashon mukto korchi press freedom dichi amra shob kichu যেটা নাকি প্রো ডেমোক্রেটিক সবকিছু আমরাই করছি আপনি বহুদলীয় গণতন্ত্র আজ থেকে শুরু করে আজকে উন্মুক্ত ভাবে কথা বলেন আজকে যে সমস্ত হিসাবে আপনি আকাশ উন্মুক্তর কথা ভেবেছেন কবে গি দিয়া ভাত খাইছেন এটা না আজ শুনেন এখন ফলে না এরপরে এই সমস্ত প্রাইভেট টিভি আমরা পয়দা করছি উন্মুক্ত না করলে আপনি প্রাইভেট টিভি আনতে পারতেন আপনারা সব বসে যে তেজগাঁয়ে মিটিং করতে দিলেন না কে বিচার বিভাগ নিয়ে কথা বলছিলেন খুব সংক্ষেপে আমাদের সময় শেষ অত্যন্ত স্পর্শকাতর বিষয় বিশেষ করে আমাদের উচ্চতর আদালত যেটা সুপ্রিম কোর্ট এটাই হচ্ছে মানুষের আশা ভরসার স্থল মানুষ আমাদের যে যেখানেই থাকি যেভাবেই থাকি যে মানুষ মনে করেন তো ন্যায় বিচারটা না পেলে এই দেশের আইন এই ন্যায় বিচারটা না পেলে এবং আইনের শাসন না থাকলে গণতন্ত্রের অভিযাত্রা সফল হয় না সেই কারণে সুপ্রিম কোর্টে আজকে একটি প্রশ্ন এসছে সুপ্রিম কোর্টের নির্বাচিত প্রতিনিধি এবং অত্যন্ত সুনামধন্য ব্যারিস্টার ব্যারিস্টার রোকানউদ্দিন সাহেব অত্যন্ত দায়িত্বশীল লোক তিনি একটি অভিযোগ এনেছেন উনিও
বিচারপতি একটি ফৌজদারি মামলার বেইলের জন্য তিনি উৎকোচ গ্রহণ করেছেন, এই কথাটা পত্র পত্রিকায় এসেছে। আমাদের সংবিধানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার বিধান আছে, যদি কোন রকম এই ধরনের অভিযোগ আসে তবে এটি করার একমাত্র এখতিয়ার হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চিরঞ্জীব, ইট ইজ ইন দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, কনস্টিটিউশনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অলরেডি আছে, চিফ জাস্টিস এন্ড দ্য সিনিয়র মোস্ট টু জাজেস। যেটা চিফ জাস্টিস অ্যাকটিভ প্রেসিডেন্ট, আমি বলছি আমি কথা বলছি, চিফ জাস্টিস নেক্সট সিনিয়র মোস্ট টু জাজেস অফ দ্য অ্যাপিলেট ডিভিশন। তাতে যদি কেউ একজন অসুস্থ থাকে তাহলে তারপরের জন হবে, কিন্তু একে অ্যাক্টিভেট করতে গেলে life can only be given by the president. তো সুতরাং আমরা আশা করব না, তা না বোধ হয় আপনি একটু না, আমি বলি আপনাকে, আচ্ছা আপনি একটু পরে থাকেন, দ্যাটস কনস্টিটিউশনাল প্রভিশন, দ্যাটস মাই ভিউ। আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যদি কোনো অভিযোগ আসে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইনভেস্টিগেট করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ করে ফর দ্য রিমুভাল অফ দ্য জাজ, বিকজ প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস এন্ড রিমুভস দ্য জাজ। এই যে এই সুপারিশের ভিত্তিতে এটা, এই যে ইনকোয়ারিটা করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, that inquiry can only be caused by the order of the president. এটা আপনি দেখে নেন, আমি দেখেছি আর্টিকেল 96। তো সেই অনুযায়ী আমরা আশা করি যে এই অবস্থায়, কারণ জাজ এইখানে যেন আমরা সবাই অন্তত আজকে যেভাবে আইন সমাজ বিভক্ত হয়ে গেছে, যেভাবে আমরা আলাদা আলাদা মিছিল করছি, যেভাবে আমরা যেটা আমরা দেখলাম ঢাকা ইয়ে বারে, যেভাবে এক আইনজীবী অন্য আইনজীবীর উপরে ঢিল ছুটছে, উপর থেকে বাইরের গুন্ডাদের এনে যেভাবে আইনজীবীদের পেটানো হয়েছে, কারণ আইনজীবীরা ইজ এ পার্ট অফ দি জুডিশিয়াল প্রসেস, দে আর অলসো অফিসার্স অফ দি কোর্ট। তো সেই জায়গায় এখন বিশেষ করে আসল জায়গায় ধরে ফেলেছে একেবারে সুপ্রিম কোর্ট, কারণ এটা আজকে আপনি যে যে দলই করি চিন্তা ভাবনা করি, এই জায়গাটা আমাদের মুক্ত রাখতেই হবে, দ্যাট ইজ দ্য লাস্ট চ্যালেঞ্জ। নাও ইউ সি, না আমি বিশেষ করি দ্যাট ইজ দ্য লাস্ট চ্যালেঞ্জ অফ দ্য নেশন। আমরা আশা করব যে প্রেসিডেন্ট উইল এক্সারসাইজ হিজ জুডিশিয়াল, এক্সারসাইজ হিজ কনস্টিটিউশনাল পাওয়ার, এবং আমাদের চিফ জাস্টিস কিংবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বলবেন ব্যাপারটি তদন্ত করে দেখার। আমি যতটুকু জানি যে ব্যাপারটি হচ্ছে তদন্ত করে দেখে, ওরা যদি মনে করেন উনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, তাহলে যেমন এরকম আরেকটি কথা এসেছিল আপনার মনে আছে যে আমাদের একজন প্রাক্তন বিচারপতিকে এভাবে এই আমাদের প্রাক্তন প্রেসিডেন্টের সাজ সাহেবের সঙ্গে কথা হয়েছিল যে টেপ নিয়ে, এবং তখন সিচুয়েশনটা সেফ হয়ে গেছিল যে ওই বিচারপতিকে ইয়ে করেন, হ্যাঁ সেই বিচারপতিকে বলা হয়েছিল যে আপনি ইয়ে করেন এই রিজাইন করেন, এন্ড আফটার হিজ রেজিগনেশন আর জুডিশিয়াল কাউন্সিল পর্যন্ত যায়নি। আজকে এই বার কাউন্সিল এনরোল করে লয়ার্সদের, লয়ার্সদের থেকে জাজ হয়, লয়ার্সদের থেকে বেঞ্চ এবং বারের ইন্টারাকশন হয়, লয়ার্সরাই হচ্ছে সবচেয়ে ক্রুশাল একটা বডি, যে বডি দেশের জুডিশিয়ারির রক্ষা কবচ বলা যেতে পারে। আজকে যে কোনো জাজ ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে দুর্নীতি করলে সাংবিধানিক নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটা যে কোনো ভালো সরকার সেটাই চাবে, এবং সরকারের ব্যাপারে কিছু করার নেই, করার প্রেসিডেন্টের এবং চিফ জাস্টিসের, এবং এক্ষেত্রে কোনো রকমের ইন্টারফেরেন্স কারো করার স্কোপও নেই। আমার তো মনে হয় যে যদি আজকে তার দোষ প্রমাণিত হয় সেটাও তদন্ত হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে তদন্ত করা হবে, হতে পারে সে আমাদের সময়ই নিযুক্ত একজন জজ, তার মানে এই না যে সেখানে আমাদের কোনো স্টেক আছে,
আজকে একজনকে জজ বানানো হয়, বিচারপতি বানানো হয়, এই কথা চিন্তা করেই যে সে বিচার ব্যবস্থাকে আরো সুষ্ঠুভাবে পরিচালিত করবে এবং তার অধীনে লোকজন বিচার পাবে, এবং সেই যদি একজন দুর্নীতিপরায়ণ কেউ হয়ে যায়, সেখানে আমাদের কোনো স্টেক নাই। সে যদি আজকে রিমুভড হয়, আমরা যদিও তাকে নিয়োগ করে থাকি, তবুও তার রিমুভাল সেটা অবশ্যই হতে হবে, বিকজ উই উইল নট অলসো এনকারেজ এনি করাপ্ট জাজ টু কাম আপ লাইক দ্যাট। এবং সেটা করতে যেয়েই আমাদের অনেক জাজের কনফার্মেশন আমরা দিই নেই, এই কারণেই অনেককে আমরা কনফার্ম করি নাই, কারণ তাদের একটা ক্লিয়ার পলিটিক্যাল আইডেন্টিটি থাকার কারণে অনেক রকমের বায়াস হতে পারে মনে করেই অনেক আমরা সেখানে তাদেরকে কনফার্ম করি নেই। এখানেও আমি বলে রাখতে চাই যে এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে এবং আইন সংস্কার করে অন্তত বিভিন্নভাবে আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করছি। আজকে বার কাউন্সিল অ্যাক্টটি ধরেন, বার কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে একটা লয়ার এনরোলড হয়, অথচ এই বার কাউন্সিলকে সম্পূর্ণভাবে দলীয় করে কুক্ষিগত করে সেখানে শুধুমাত্র নিজেদের দলের আইনজীবীদেরকে লাইসেন্স দিয়ে বা সনদ দিয়ে তাদেরকে এমনভাবে দলীয় করে এই জুডিশিয়ারিকে কলুষিত করা হয়েছিল, যার দরুন নাকি আপনি ফেয়ারভাবে একটা লয়ার কিন্তু সনদ পেতে পাচ্ছিল না, আমার জুনিয়র পাবে না অন্যের জুনিয়র পাবে, এই ধরনের একটা অবস্থার মধ্যে পড়ে গেছিল। আমরা কি করলাম? আমরা বার কাউন্সিল অ্যাক্টকে অ্যামেন্ড করলাম এবং এনরোলমেন্ট কমিটি কাদেরকে করলাম, যে এনরোলমেন্ট কমিটি ওই পলিটিক্যালি যারা নির্বাচিত হচ্ছে তারা একজনকে এনরোল করবে না, যারা পলিটিক্যাল এনরোলমেন্ট কমিটি হিসেবে যারা কাজ করছে, অর্থাৎ ওই নির্বাচিতরা যারা যাতে তাদের নিজেদের দলের লোকদেরকে নিয়ে খালি এনরোল করায় তাদেরকে সনদ না দেয়, এই জন্য আমরা উই ওয়ান্টেড টু ব্রিং ফেয়ারনেস, কারণ এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। আমরা কি করলাম? আমরা বললাম এনরোলমেন্ট কমিটি উইল বি কনস্টিটিউটেড বাই দ্য চিফ জাস্টিস, চিফ জাস্টিস তার অ্যাপেলেট ডিভিশনের একজন জজ, হাইকোর্ট ডিভিশনের একজন জজ, ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে আর দুজন নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে নিয়ে এই এনরোলমেন্ট কমিটি হবে, যে এনরোলমেন্ট কমিটি মেরিটের ভিত্তিতে একটা লয়ারকে সনদ দেবে। তো আজকে এটার একটা সুদূর প্রসারী ইফেক্ট আছে, কারণ এই লয়াররা আফটার বিং এনরোলড বাই দ্য জুডিশিয়ারি লাইক দিস, তাদের একটা আলাদা রকমের মেরিট তাদের থাকবে, তারা জুডিশিয়ারিতে একটা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট। কিন্তু কন্ট্রোভার্সিয়াল লাইন, আমি দেখেন আপনার সঙ্গে ওই ব্যাপারে আমি একমত, আপনার ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে যে আইন বিচারপতি সম্বন্ধে যে প্রশ্ন হচ্ছে সেটি সাংবিধানিক মতে রাষ্ট্রপতি এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করে যা হবে এটাই হচ্ছে সাংবিধানিক ব্যাপার। ওই ব্যাপারে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড টু আপ্রুভ দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, দ্য হোল নেশন শুড বি ইউনাইটেড টুগেদার ইনক্লুডিং দি গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশনস, এবং এটা মধ্যে কোনো দলবাজি না করা ওটা ওখানে শেষ হোক, এই ব্যাপারে শেষ হোক আমি একমত। কিন্তু বার কাউন্সিল অ্যাক্টের যে আপনারা অ্যামেন্ডমেন্ট এনেছেন এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি, আপনি দ্বিমত পোষণ করি না শুধু, আমি তীব্রভাবে দ্বিমত পোষণ করি, কারণ আপনি এর আগে বলেছেন যে দি মেম্বার্স অফ দি বার ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ দি এই জুডিশিয়ারি, অ্যান্ড বার অ্যান্ড বেঞ্চ অ্যান্ড দি স্টাফ মিলেই কিন্তু জুডিশিয়ারিটা। আজকে আই এম ইন দি বার, আমি 15 ইয়ার্স প্র্যাকটিস হলে পরেই আন্ডার দি কনস্টিটিউশন টুমোরো আই ক্যান বি এলিভেটেড এজ এ জাজ শেষ করতে, এবং সেটা হ্যাঁ সেটা আমার পরে দায়িত্ব পড়ে। কিন্তু এই বার কাউন্সিল অ্যাক্ট আজকে 100 বছর যাবৎ এই দেশে কাজ করে আসছে, এবং এই বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী সারা দেশের লয়ারদের ভোটেই বার কাউন্সিল নির্বাচিত হয়, অ্যাটর্নি জেনারেলের থাকেন, এবং সেখানে পরীক্ষা নিয়ে এই সিনিয়র লয়াররা যারা নির্বাচিত হন তাদের দ্বারাই বোর্ড হয়, তারা বোর্ড নিয়ে পরীক্ষা নিয়ে, এবং এটা কোনো দলমতভাবে হয় না, পরে যাদেরকে তারা মনে করেন এনরোলমেন্ট করতে তারা করেন। এখানে তাদের আরও দায়িত্ব থাকে যদি কেউ তার প্রফেশনাল ডিউটিতে প্রফেশনাল এই কার্যক্রমের কাজ করে তাহলে ট্রাইব্যুনাল দ্বারা এদেরকে করা যায়। এই যে আরবিট্রারি তারা বার কাউন্সিল অ্যাক্ট করেছে এটা দ্যাট ইজ বিন রিজেক্টেড দ্য এন্টায়ার লয়ার কমিউনিটি হ্যাজ রিজেক্টেড ইট, আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে টিমাত্রা@ccrashmedia.com।
আপনাদের চিঠিপত্র ইমেইল নিয়ে আমরা ইতিমধ্যে অনুষ্ঠান প্রচার শুরু করেছি। আপনারা আপনাদের পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার জানিয়ে আমাদের লিখবেন। এই অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে আমরা সেই সব চিঠিপত্র নিয়ে যে অনুষ্ঠান সেগুলোর সময়কে জানিয়ে দেওয়া হবে। সম্মানিত আলোচকবৃন্দ, এই আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, যে সরকার এখন আছে তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, ইতিমধ্যেই 2 বছর উদান্ত হয়েছে। তারা যেসব অঙ্গীকার জনগণের কাছে করেছেন, জনগণের যেসব প্রত্যাশা আছে, আমরা আশা করি আগামী 3 বছরের মধ্যে অর্থাৎ আগামী নির্বাচনের আগে তারা সেগুলো পূরণ করবেন এবং গত 2 বছরে যেসব ভুল ত্রুটি হয়ে সেগুলো তারা শোধরাবার চেষ্টা করবেন। অপরদিকে প্রধান বিরোধী দল যাদের দায়িত্ব হচ্ছে সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে তারা সে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং তার জন্য যে জায়গা তাদের জন্য নির্ধারিত অর্থাৎ সংসদ, সংসদে গিয়ে সেটি করবেন এবং সংসদের বাইরেও তারা তাদের ভূমিকা পালন করবেন, এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই।